এবং চকলেটের জন্য তুরিন শহর খুব জনপ্রিয়। কিন্তু ব্যতিক্রমধর্মী এক পতিতালয়ের জন্য শহরটির প্রতি মানুষের কৌতূহল বাড়ছে। এখানে যৌনকর্মের জন্য খদ্দেররা পুতুলকে টাকা দেয়। নারীর প্রতি পাশবিক আচরণের কোনো বালাই নেই এখানে। ভিন্ন রকম এই পতিতালয়টির মধ্যে নৈতিকতা আছে বলে দাবি করছে এর মালিক। পাশাপাশি যৌনবাহিত কোনো রোগেরও আশঙ্কা এখানে নেই। যৌন কাজের জন্য যদি টাকা দাও, তাহলে কেন সত্যিকারের একজন পতিতাকে নয়, কেন একটা পুতুলকে? একজন পতিতা তোমাকে নিয়ে বিভিন্ন পরিমাপ করবে, তুমি দেখতে কেমন বা তোমার যৌন আকাঙ্ক্ষা কতটা। একটা পুতুল সেটা করে না। পুতুলের সাথে যখন সময় কাটাই, শুধু অনাবিল যৌন তৃপ্তির বিষয়টাই ভাবি, তখন নিজেকে অনেক স্বাধীন মনে হয়। যৌন পুতুল নিয়ে শুধু ইতালি নয়, পৃথিবীর অনেক দেশেই পরস্পর বিরোধী মতামত রয়েছে। আমি মনে করি নারীর শরীরের অবয়ব ভিত্তিক গিয়ে পুতুলগুলোকে অবিশ্বাস্য রূপে যৌন উত্তেজক ও অশ্লীলভাবে তৈরি করা হয়, ফলে এগুলো নারীর জন্য যথেষ্ট অবমাননাকর। যুক্তরাজ্যেও কিছু কিছু লোক একান্ত ব্যক্তিগত সময়ে এইসব পুতুল ব্যবহার করে। ডিন বেভান সেরকম একজন ব্যক্তি, যার 9টা যৌন পুতুল রয়েছে। যখন তার বিবাহ বিচ্ছেদ হয় এবং সন্তানেরা আলাদা থাকতে শুরু করে, তখন সে খুব একাকিত্ব বোধ করত। আর সেই একাকিত্ব দূর করার জন্য সে পুতুলগুলো ব্যবহার শুরু করে। কেউ কেউ এই অভ্যাসকে অদ্ভুত এবং অস্বস্তিকর মনে করে। আপনি কি মনে করেন? আমি সবসময় বলি, কেন কেন এগুলো অস্বস্তিকর হবে? আমার পুতুলগুলো তো আমার দোষ ধরে না এবং ভয়ঙ্কর কিছুও বলে না, ফলে আমি তাদের খুব পছন্দ করি। যদিও ডিন একান্ত ব্যক্তিগতভাবে যৌন পুতুলের সাথে সময় কাটায়, কিন্তু ইতালিতে এগুলোর একটি ব্যবসায়িক রূপ নিয়েছে। ইউরোপের বিভিন্ন জায়গায় গড়ে উঠছে যৌন পুতুলের পতিতালয়। তাহলে কি পৃথিবীর আদিমতম পেশা?